নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটে একটা নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাগুলি আপনারা তৈরি করে স্কুলে বা অফিসে টিফিনেও দিয়ে দিতে পারবেন, খেতে ভীষণ ভালো হয়। একদিন হলো আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি বাচ্চা থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে। একদম কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। পুরো রেসিপিটা দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সি জারের মধ্যে 1 কাপ সুজি দিয়ে দিলাম। এখন সেম কাপ মেপে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। আপনারা এখানে যতটুকু সুজি দেবেন তার 1.5 গুণা জল দিয়ে দিতে হবে। এখন একটা বাটির মধ্যে সুজির পেস্টটা নিয়ে নিলাম। খুব স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি আর 1টা গাজর কুচি করে দিয়ে দিলাম, মানে গ্রেট করে দিয়ে দিয়েছি। এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন সুজির এই গুলাটার সঙ্গে খুব ভালো করে সবগুলি উপকরণ মিশিয়ে নেব। আর প্রায় 1 থেকে 2 মিনিট সময় নিয়ে কিন্তু আমি এই সুজির মিশ্রণটাকে পেস্ট করে নিয়েছি। একদম স্মুথ একটা পেস্ট কিন্তু তৈরি হয়েছে। দেখুন, এরকম পাতলা করে পেস্টটা তৈরি করতে হবে। যতটুকু সুজি দেবেন তার 1.5 গুণা জল দিয়ে দিতে হবে। এখন চুলার উপর একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। তারপর 1টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 টিস্পুন আদা বাটা। এখন দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন জিরে গুঁড়ো, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে, আর তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। ভালো করে মশলাটা মিশিয়ে নিয়েছি। এখন 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলিকে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। ভালো করে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট রান্না করে নিয়েছি। আলুর পুরটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম, ভালো করে ঠান্ডা করে নেব। আবারও চুলার উপর ফ্রাইং প্যান বসিয়ে দিলাম। অল্প একটু তেল ভালো করে ফ্রাইং প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছিলাম আগে। এখন দিয়ে দিলাম সুজির মিশ্রণটা। সুজির মিশ্রণটা দিয়ে ফ্রাইং প্যানের চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে, রুটির আকারে এইভাবে ছড়িয়ে দিয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ সময় এভাবে রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত সুজির মিশ্রণটা উপর থেকে ড্রাই হয়ে আসছে। দেখুন, সুজির মিশ্রণটা কিন্তু উপর থেকে শুকিয়ে এসেছে। এখন দিয়ে দিলাম উপরে অল্প একটু আলুর পুর, আর সাইড থেকে অল্প একটু তেল এভাবে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, এই নাস্তাগুলি খুব কম তেলেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। এখন এইভাবে একটা স্পেচুলা দিয়ে ফোল্ড করে নিতে হবে। আবারও এইরকমভাবে ফোল্ড করে দিতে হবে। দেখুন কত সুন্দর করে ফ্রাইং প্যান থেকে উঠে যাচ্ছে। একটা নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন উল্টিয়ে পাল্টে একটু ভেজে নামিয়ে নেব। একই রকমভাবে সবগুলি নাস্তা বানিয়ে নিয়েছি। আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন দিনে নতুন রেসিপির সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।